রোজার আগে বাজারে স্বস্তি বেড়েছে বেচাকেনা। গুজব ছড়িয়ে ছোলা আদা রসুন পেঁয়াজের দাম বাড়ানোর পায়তারা। ব্রয়লার কেজিতে 40 টাকা কমালো কর্পোরেট ফার্ম। টানা গণতান্ত্রিক ধারা আছে বলে উন্নয়ন সম্ভব হয়েছে। পরিকল্পিতভাবে দেশকে এগিয়ে নিচ্ছে সরকার বললেন প্রধানমন্ত্রী। নয় ব্যক্তি ও এক প্রতিষ্ঠান পেল স্বাধীনতা পদক। তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচনে না আসার ঘোষণা দিলেও জোর প্রস্তুতি নিচ্ছে বিএনপি, তৈরি করছে ইশতেহার। ভোটে অংশ নেওয়া ছাড়া বিকল্প নেই দলটির, বলছেন বিশ্লেষক। থানা ডিবি অফিস ঘুরে এবার আদালতে চিত্রনায়ক শাকিব খান। প্রযোজক রহমতুল্লাহর বিরুদ্ধে করলেন চাঁদাবাজি ও হত্যা চেষ্টার মামলা, সমন জারি।